আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 191 পৃষ্ঠার 6.3.2 প্রবন্ধের গঠন বুঝি, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি, এর তৃতীয় পরিচ্ছেদে রয়েছে প্রবন্ধ। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 191 পৃষ্ঠার 6.3.2 প্রবন্ধের গঠন বুঝি। সভ্যতা সংকট প্রবন্ধটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর ডান কলমে লেখো, সহপাঠীদের সাথে তোমার উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর হচ্ছে তোমাকে করতে হবে। তার জন্য প্রথম কাজ আমাদের হচ্ছে এই প্রবন্ধটি পড়তে হবে, সভ্যতার সংকট, ঠিক আছে? তো আসো প্রবন্ধটি আমরা পড়ে নিই, তারপর হচ্ছে আমরা অ্যান্সারগুলো করতে পারবো। আবুল ফজল একজন প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে চৌচির, রাঙাপ্রভাত, মাটির পৃথিবী, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা, দুর্দিনের দিনলিপি ইত্যাদি। নিচের প্রবন্ধটি লেখকের নির্বাচিত প্রবন্ধ, এই বইটি থেকে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা প্রবন্ধটা দেখব। সভ্যতার সংকট লিখেছেন আবুল ফজল। মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে, করতে পারে যে কোনো চিন্তা, যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। পশু পাখিকে পশু পাখি হতে ভাবতে হয় না, পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে, সে বালাই ওদের নেই। যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ, বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত। সভ্য অসভ্যের পার্থক্য এ ধরনের, যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর, আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে সভ্যতার পথে তারাই তত বেশি অনগ্রসর, আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে সভ্যতারও পেছনেই সারিতে তাদের অবস্থান। ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দেশ সবের বেলায় এ সত্যের তারতম্য নেই। মোট কথা, সভ্যতার প্রথম সোপানই হল চিন্তা, চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। শুধু রসের দিক বা সৌন্দর্য সাধনার দিক যেমন সাহিত্যে সব কিছু নয়, তেমনই সভ্যতার বেলায়ও শুধু আনন্দ ও আরামায়েশের উপকরণ বাহুল্য কখনও সভ্যতার সব কিছু নয়, এমনকি সভ্যতার বড় অংশ নয় এসব। সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক রয়েছে মানুষের হৃদয়, মন ও চরিত্রের, আর মানসিক উৎকর্ষের। মাত্রাধিক আরাম ও উপকরণ বাহুল্য এসবকে ধীর ও পুষ্ট করে তোলার পরিবর্তে বরং করে তোলে আরও শিথিল ও দুর্বল। আজ সভ্যতা মানে উপকরণ, প্রাচুর্য ও গতি। দ্রুতগামী বায়ু জানে কে কত হাজার মাইল ঘুরে এলো, কার আগে কে পৃথিবীর চক্কর দিতে পারলো, এ হলো এখন সভ্যতার মাপকাঠি। মানুষ ভাববে কখন চিন্তা করবে, কখন জীবনের গভীরত্ব উপলব্ধির অবসর কোথায় আজ মানুষের। প্রাচীন জীবন দর্শন থেকে আমরা বিচ্ছিন্ন, অথচ নতুন কোনো জীবন দর্শনও গড়ে ওঠেনি। সব জীবন দর্শনের গোড়া হলো চিন্তা, চিন্তার চর্চা। মানুষের জীবন থেকে আজ চিন্তার ক্ষেত্র অপসারিত, ফলে কোনো জীবন দর্শনই আজ মানুষের সামনে নেই। সিনেমা, টেলিভিশন, রেডিও, যেখানে মানুষের অবসর সময়টুকুর অধিকাংশ গ্রাস করে চলেছে, সেখানে চিন্তা চর্চার সময় কোথায়? ফলে আজ ধীরে ধীরে নিজের অজ্ঞাতেই মানুষ যন্ত্রে সামিল হয়ে পড়েছে। মানুষের এখন যা নিয়ে অধিকাংশ সময় কাটে তা হচ্ছে যন্ত্র ও যান্ত্রিকতা। হৃদয়, মন, আবেগ, অনুভূতি সবই যন্ত্রের সুরে বাঁধা। আমি এমন পরিবারও দেখেছি যারা এক ঘুমের সময় ছাড়া সবসময় নিজেদের রেডিও যন্ত্রটা খুলে রাখেন। নিস্তব্ধতা যে একটি অনির্বচনীয় শান্তি আছে, এরা তার স্বাদ থেকে তো দূরেই বঞ্চিত থাকেনি। তদুপরি নিজেদের সুকুমার ভিত্তির উপর কী যে নিষ্করুণ উৎপীড়ন এরা করছেন তাও বুঝতে পারেন না। অতি যান্ত্রিকতার এ হচ্ছে পরিণাম। এসব মানুষের জীবনের মহত্ব সম্বন্ধে ভাবার বা অন্য চিন্তার অতিরিক্ত অন্য কোনো চিন্তা করার অবসর কোথায়? ফলে জীবন দর্শন সম্বন্ধে এদের কোনো সন্দেহ থাকার কথাই নয়। রেডিও বাজানোকে এরা মনে করেন চরম সংস্কৃতি চর্চা। চিন্তার প্রতি এই বিরাগ ও বিতৃষ্ণা মানব সমাজে এক মারাত্মক ব্যাধির রূপ ধারণ করেছে আজ। আজ সভ্যতার যে সংকট দেখা তা হচ্ছে এই চিন্তাহীনতার সংকট। আণবিক বোমা বা আনুষঙ্গিক অন্যান্য মারণাস্ত্র নয়, তথাকথিত শীতল যুদ্ধ এই চিন্তা চেতনারই চিন্তাহীনতার ফল। জীবনের মূল্য ও মহত্ব সম্বন্ধে ভাবতে ভুলে গিয়েছে আজ মানুষ। ফলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র প্রায় হয়ে পড়েছে নীতিভ্রষ্ট। বুদ্ধি ও চিন্তার চর্চা মানুষকে যুক্তিবাদী ও বিবেকী করে তোলে। যে কোনো অবস্থায় বিবেকী মানুষ হিরোশিমা ও নাগাসাকি ঘটাতে পারে না। বিবেকহীন সভ্যতা মানুষকে বর্বরতার কোন চরম সীমায় নিয়ে গেছে। ইতিহাসের পৃষ্ঠায় এই দুটি নাম তার অক্ষর স্বাক্ষর,
হিরোশিমা নাগাসাকিতে যে বোমা হামলা হয়েছিল সেটার কথাই বলা হচ্ছে। নিরীহ জীবনের মূল্যবোধ ছাড়া যান্ত্রিক সভ্যতা ও তার প্রগতি মানুষকে কখনো লক্ষ্যে নিয়ে যায় না। নীতি ও জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসের চরম পরিচয় মেলে যুদ্ধ ও তথাকথিত জাতীয় সংকটের সময়। তখন নীতি, ন্যায়, সত্য ও মূল্যবোধ সবই হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়। যান্ত্রিক সভ্যতা চরম কাম্য, যে কোনো মূল্যে জয় অর্জন, হিরোশিমা ও নাগাসাকি এই আদর্শেরই দুই বলি। চিন্তা করার বা চিন্তা করতে না দেওয়ার ফলে তাবৎ সভ্য দেশের অধিকাংশ লোক কর্তার ইচ্ছায় কর্ম বলে একে মেনে নিয়েছেন। নিজে চিন্তা না করা সবচেয়ে বড় কুফল হচ্ছে সত্য মিথ্যা যে কোনো কথা ও প্রচারণাকে বিশ্বাস করে বসা। আর যান্ত্রিক সুখ সুবিধায় অভ্যস্ত মানুষও মাথা খাটানোর কষ্ট স্বীকার করতে অনিচ্ছুক। তাই আজ সর্বত্র চিন্তার ক্ষেত্রে দেখা দিয়েছে বন্ধুত্ব, মানুষ হয়ে পড়েছে গতানুগতিক, হারিয়েই বসেছে সত্যের প্রতি সবরকম অনুরাগ। মানুষের জীবনে সত্য ও ন্যায়ের যে কোনো মূল্য আছে, মানুষের মন থেকে সে বোধও আজ নিশ্চিহ্ন। যন্ত্রজগতে যেমন দিনে দিনে ঘণ্টায় ঘণ্টায় বদল হচ্ছে, মানুষের মত, বিশ্বাস আর ধারণা তেমনই দিনে দিনে ও ঘণ্টায় ঘণ্টায় পাল্টাচ্ছে। কোনো মত বিশ্বাসই আজ মানুষের মনে দানা বাঁধতে পারছে না। আজ সভ্যতার এই এক শোচনীয় দশা। এ অবস্থায় কোনো বড় ও উচ্চ জীবন দর্শন আশা করাই যায় না, আশা করা যায় না কোনো মহৎ শিল্প সাহিত্য। রম্য রচনার সংখ্যা বৃদ্ধির এও এক বড় কারণ। বিগত সভ্যতা যা মহৎ শিল্প সাহিত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, এমনকি রেনেসাঁস ও এনসাইক্লোপিডিস্টদের যুগের দিকে তাকালেও আমরা বুঝতে পারব, মত, বিশ্বাস, আদর্শ, নিষ্ঠা, যা চিন্তার ফল, সভ্যতার স্থিতি, বিকাশ ও সমৃদ্ধির জন্য কতখানি আবশ্যক। আধুনিক সভ্যতার পায়ের তলায় এই অত্যাবশ্যক শর্তগুলি অনুপস্থিত, ফলে আজ সভ্যতার ত্রিশঙ্কু দশা। বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব ও চিন্তার উপর প্রতিষ্ঠিত নয় বলে ক্রমবর্ধমান এত উন্নতি সত্ত্বেও পদে পদে ট্র্যাজিক পরিণতির হাত থেকে তার রেহাই পাচ্ছে না। আজ এই মহাসংকটের দিনে বাঁচতে হলে মানব সভ্যতাকে একটা নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে, আর তা করাতে হলে মানুষকে ভাবতে হবে, করতে হবে চিন্তা ও যুক্তির চর্চা, হতে হবে বিবেকী। কিছু শব্দের অর্থ আছে, দেখো, অক্ষর স্বাক্ষর মানে লিখিত সাক্ষ্য, অনির্বচনীয় বর্ণনাতীত, উৎকর্ষ, উন্নতি, এনসাইক্লোপিডিস্ট, 18 শতকের ফরাসি পণ্ডিত যারা বিজ্ঞানকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছিলেন, জীবন দর্শন, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, ট্র্যাজিক মানে বিষাদময়, তাবৎ সম্পূর্ণ, ত্রিশঙ্কু দশা অর্থাৎ জটিল অবস্থা, নাগাসাকি জাপানের একটি শহর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরে আমেরিকার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়, নিষ্করুণ মানে হচ্ছে করুণ অবস্থা, নীতিভ্রষ্ট আদর্শ থেকে বিচ্যুত, বালাই অর্থাৎ আপদ, বিবেকী মানে হচ্ছে বিবেকবান, মারণাস্ত্র হত্যা বা ধ্বংস করতে পারে এমন অস্ত্র, যুক্তিবাদী যুক্তিকে যারা প্রাধান্য দেয়, রম্য রচনা, হাস্যরসাত্মক রচনা, রেনেসাঁস নবজাগরণ, শীতল যুদ্ধ অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধ, সোপান মানে সিঁড়ি, স্থিতি মানে স্থিরতা, আর হিরোশিমা হচ্ছে জাপানের একটি শহর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরে আমেরিকা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা 191 পৃষ্ঠার এই 6.3.2 প্রবন্ধের গঠন বুঝি, যে ছকটা আছে সেটা পূরণ করতে পারবো। তো আসলে আমার ছকটা পূরণ করি। প্রবন্ধটি কোন বিষয় নিয়ে? প্রবন্ধটি সভ্যতার বিকাশে চিন্তা তথা বুদ্ধিচর্চার গুরুত্ব নিয়ে। ভূমিকায় লেখক কী বলেছেন? চিন্তাশক্তির ক্ষেত্রে পশু পাখি এবং মানুষের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। মূল আলোচনায় কোন কোন বিষয় অবতারণা করেছেন? চিন্তা চর্চা থেকে দূরে সরে গিয়ে মানুষের জীবন যান্ত্রিক হয়ে যাওয়ার কথা বলেছেন। সভ্যতার সংকটের জন্য তিনি চিন্তাহীনতাকে দায়ী করেছেন। উপসংহারে লেখক কী বলেছেন? বর্তমান সভ্যতায় ট্র্যাজিক পরিণতির হাত থেকে রেহাই না পাওয়ার কারণ হিসেবে গভীর ভাব ও চিন্তাহীনতাকে দায়ী করেছেন। গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের? এটা একটা বিশ্লেষণমূলক প্রবন্ধ। বিষয়ের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের? এটা হচ্ছে একটা সমাজ বিষয়ক প্রবন্ধ। ঠিক আছে, সমাজ সমস্যা বিষয়ক প্রবন্ধ। এখন হচ্ছে এখানে তো ছকে খুব ছোটো করে অ্যান্সার করতে হয়েছে। তোমাদের যদি জিনিসটা উপস্থাপন করতে বলা হয় তাহলে তো একটু বিস্তারিত উত্তর দরকার। তাহলে আমরা হচ্ছে এখন বিস্তারিতভাবে কী লিখতে পারো তোমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তোমরা ছকে ওটা লিখলে চলবে, কিন্তু উপস্থাপন করার সময় হচ্ছে এই বিষয়টা লেখার চেষ্টা করবে, এটা বলার চেষ্টা করবে। প্রবন্ধটিতে কোন বিষয় নিয়ে লেখা? প্রবন্ধটির বিষয় হচ্ছে সভ্যতার বিকাশে চিন্তা তথা বুদ্ধিচর্চার গুরুত্ব। ভূমিকায় লেখক কী বলেছেন? প্রবন্ধের ভূমিকায় লেখক চিন্তাশক্তির ক্ষেত্রে পশু পাখি এবং মানুষের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। তিনি বলেছেন যে পশু পাখি চিন্তা করতে পারে না, তাদের সামান্য চিন্তা যেটুকু আছে তা অত্যন্ত সংকীর্ণ, যা তাদের বাঁচা ও প্রজননের মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে মানুষের চিন্তা ও ভাবনার সক্ষমতা আছে। যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারা তত বেশি অগ্রগামী ও উন্নত। বিপরীতে যারা চিন্তার ক্ষেত্রে পিছিয়ে পড়ে তারা সভ্যতার পেছনে অবস্থান করে। এসব বিষয় লেখক প্রবন্ধের ভূমিকায় বলেছেন। মূল আলোচনায় কোন কোন বিষয়ের অবতারণা করেছেন? সভ্যতা সংকট প্রবন্ধের মূল আলোচনায় লেখক চিন্তা চর্চা থেকে দূরে সরে গিয়ে মানুষের জীবন যান্ত্রিক হয়ে যাওয়ার কথা বলেছেন। মানুষ চিন্তা করতে পারছে না বলে তারা বিবেকহীন হয়ে পড়েছে। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবাই নীতিভ্রষ্ট হয়ে পড়েছে, ফলে সভ্যতা হয়ে পড়েছে বর্বর, যা মানুষকে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়তে সহায়তা করছে। সভ্যতার এই সংকটের জন্য তিনি চিন্তাহীনতাকে দায়ী করেছেন প্রবন্ধের এই মূল আলোচনায়। উপসংহারে লেখক কী বলেছেন?
সভ্যতা সংকট প্রবন্ধের উপসংহারে লেখক বর্তমান সভ্যতার ট্র্যাজিক পরিণতির হাত থেকে রেহাই না পাওয়ার কারণ হিসেবে গভীর ভাব ও চিন্তাহীনতাকে দায়ী করেছেন, আর সেই সংকট থেকে মুক্তির উপায় হিসেবে চিন্তা ও যুক্তির চর্চার মাধ্যমে মানুষকে বিবেকী হওয়ার কথা বলেছেন। গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের? এটি হচ্ছে একটা বিশ্লেষণমূলক প্রবন্ধ। বিষয়ের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের? বিষয়ের দিক থেকে প্রবন্ধটি একটি সমাজ সমস্যা বিষয়ক প্রবন্ধ। ঠিক আছে, এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা দেখব 6.3.3 জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি। এখানে হচ্ছে 191 পৃষ্ঠায় একটা এবং 192 পৃষ্ঠায় আরও দুইটা, এই মোট তিনটা প্রশ্নের আছে। এগুলো উত্তর নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লেখি 191 পৃষ্ঠার 6.3.2 এর সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।